আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে সুপ্রিয় দর্শক আশা করে আপনারা সকলে ভালো আছেন আজ যেই হাদিসটি আমি বর্ণনা করব। তাহা তিরমিনী শরীফ কিতাব এসেছে হাদিস নম্বর দুই হাজার আষ্টশো সাতানব্বই নাসাই শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর নয়শো চোরানব্বই মোসনাদ আহমেদ শরীফ কিতাবের মধ্যে এসেছে হাদিস নম্বর দশ হাজার নয়শো বত্রিশ সুপ্রিয় দর্শক জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এ দিনে অতীতে অনেক ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতেও গটবে এদিনে দিনে মাহনবী সাল্লাহ সাল্লাম বলেছেন হজরত আদম আলহি সাল সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং এদিনে তাকে মৃত্যুদান করা হয়েছে এদিনেই কেয়ামত ঘটবে অতএব তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরুৎ পাঠ করো সুপ্রিয় দর্শক জুমার দিনে কতগুলি বিশেষ আমল রয়েছে তা হল জুমার নামাজ পড়া এবং বেশি বেশি করে ইস্তেকফার করা দোয়া করা সুরায় কাহাব পড়া সুপ্রিয় দর্শক জুমার দিন জুমার নামাজ হল অন্যতম একটি আমল এই জুমার নামাজটি বিশেষভাবে পড়লে বিশেষ পদ্ধতিতে পড়লে তাহলে আমল নামায় কুটি কোটি সাব লেখা হবে সুপ্রিয় দর্শক সেই পদ্ধতি হল মহানবী সাল্লাহ আলহি সাল্লাম বর্ণনা করেছেন যে জুমার দিন গোসল করা আগে আগে মসজিদে যাওয়া পায়ে হেঁটে মসজিদে আসা ইমামের কাছাকাছি বসা এবং মনোযোগ দিয়ে বাসনা এই কয়েকটি কাজ করে জুমা নামাজ আদায় করলে তাহলে ঘর থেকে বের হওয়ার পর মসজিদে যাওয়া পর্যন্ত প্রতি কদমে কদমে এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার স্বভাব দান করা হবে সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক এই পদ্ধতিতে জুমার নামাজ পড়লে এত নেকি আমল নামায় লেখা হবে আল্লাহ তালা সকলকে এভাবে জোমান নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম